আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা দেখতেছিলাম ধারাবাহিক আমিনশিপ আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আপনি যখন ভূমি পরিমাপ করতে যাচ্ছেন করতে যাচ্ছেন যেহেতু বাংলাদেশে বিভিন্ন একক ব্যবহৃত হয় আমরা সরকারি এককগুলো দেখেছি তো আঞ্চলিক এককগুলোর সাথে কীভাবে আপনি সরকারি এককগুলোকে মিলাবেন তুলনা করবেন যাতে আপনি সম্পূর্ণ দেশের হিসাবটা বুঝতে পারেন তো বন্ধুরা এই হিসাবটা বুঝার আগে আমরা তো জানি এর আগে আমরা সূত্রগুলো আপনাদেরকে দিয়েছি এবং আবার এগুলো কয়েকটি বাকি আছে যেগুলো নিয়ে আমরা ভিডিও করবো যে আপনার সম্পত্তিটা আপনি আয়তন ক্ষেত্রী হিসাবে নিয়ে আসবেন অথবা ট্রাফিজিয়াম হিসাবে নিয়ে আসবেন অথবা সমকোণী বুঁজি নিয়ে আসবেন অথবা বিষম ব্রাহতি বুঝি নিয়ে আসবেন অথবা আমরা যদি আরও বাঁকা জমি হয় সেক্ষেত্রে আমরা মিড অর্ডিনেট অ্যাভারেস সর্ডিনেট ট্রাফিজাল রুল এবং সিম্পন্স রুলের মাধ্যমে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এগুলো ক্ষেত্রফল নির্ণয় করব তো ক্ষেত্রফল নির্ণয় করে আমরা জানলাম যে কতটুকু আছে এক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপলোড করিনি শুধু বিষমবাহু পর্যন্ত ভিডিওগুলো আপলোড করেছি পরবর্তীগুলো আমরা আপলোড করব চ্যানেলটির সাথেই থাকবেন তো যাই হোক বন্ধুরা আপনি তো ক্ষেত্রফল পেয়ে গেলেন তো ক্ষেত্রফলটাকে যখন আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিচ্ছেন তখন আমরা শতক পাচ্ছি তা আপনি শতকটা তাহলে বুঝলেন আপনার সম্পত্তির আকৃতি যেমনই হোক বিভিন্ন আকৃতির সম্পত্তিকে যখন আপনি কী করতেছেন ক্ষেত্রফল নির্ণয় করতেছেন ক্ষেত্রফলটাকে যখন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিতেছেন আপনি শতক পাচ্ছেন তো আপনি শতকের হিসাবটা এখন আপনার কাছে কোনো ক্লিয়ার ধারণা অবশ্যই যদি না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি অবশ্যই শতক সম্পর্কে ক্লিয়ার ধারণা আপনার হয়ে গেছে তো তাহলে আপনার কাছে এক শতক জায়গা কতটুকু এতটুকু আপনি বুঝলেন আপনাদের বাংলাদেশের আপনি এখন কোন দিকের নাগরিক কোন অঞ্চলে বসবাস করেন তার উপর নির্ভর করে আপনি যদি উত্তরাঞ্চলের দিকে বসবাস করেন বিশেষত রাজশাহী এবং যদি আপনি রংপুর বিভাগে বসবাস করেন রাজশাহী এবং রংপুর এ বিভাগে যে জমিগুলো পরিমাপ করা হয় এক্ষেত্রে যেটি সেটি হচ্ছে বিঘা হিসাবে এগুলো প্রকাশ করা হয় এক বিঘা দুই বিঘা দশ বিঘা বিশ বিঘা হিসাবে তো তাহলে বিঘাটা রাজশাহী এবং রংপুরের দিকে চলে তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এক বিঘা সম্পত্তি এই অঞ্চলে সব জায়গায় কিন্তু সমান না অর্থাৎ দিনাজপুরের এক বিঘা ঠাকুরগাঁড় এক বিঘা রংপুরের এক বিঘা সমান হতে পারে না ভিন্ন আছে অর্থাৎ কোথাও পঞ্চাশ শতকে বিঘা পাবেন কোথাও আপনি ষাট শতকে বিঘা পাবেন কোথাও ছাপ্পান্ন শতকে কোথাও তিরিশ শতকে কোথাও আঠাশ শতকে আর আমাদের গভর্নমেন্টের যে বিঘা হিসাব করা হয় এটা হিসাব করা হয় তেত্রিশ শতকে তার মানে যেটি হচ্ছে আপনি যখন এক বিঘা সম্পত্তি বুঝতে যাবেন আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে এই শতকটা যে আসলে কত শতকে তার বিঘাটা তাহলে আপনি খুব সহজেই সারা দেশে যেই অঞ্চলে যেখানে বিঘা দ্বারা প্রকাশ করা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই অঞ্চলে তাহলে পঞ্চাশ শতকে বিঘা কোথাও ষাট শতকে বিঘা যেখানে পঞ্চাশ শতকের বিঘা ষাট শতক বিঘা কিন্তু এক হবে না সরকারি বিঘা যে হিসেবে খাজনা নেওয়া হয় এটা হচ্ছে তেত্রিশ শতক বিঘা তার মানে আপনার কাছে বেসিক ধারণাটা থাকলো কোথা থেকে এই শতক থেকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো একটা কথা মনে রাখবেন এই শতক শতাংশ ডেসিমাল ডিং ডিসিম সেন্ট এগুলো দ্বারা একই জায়গা বোঝায় এগুলো শতক শতাংশ এবং ডিসিমাল কাগজে ব্যবহৃত হয় পাখি তিনটি এখন পর্যন্ত ব্যবহৃত হয় না আঞ্চলিক নাম হিসাবে আছে তার মানে আপনারা বিঘাটা ক্লিয়ার হয়ে গেলেন যারা উত্তরাঞ্চলে আসেন এখন উত্তরাঞ্চলে কেউ যদি বলে তার এক বিঘা সম্পত্তি আছে তাকে জিজ্ঞেস করতে হবে যে তোদের কত শতকে বা আপনার কত শতকে বিঘা তো এখন আসি আমরা বিঘার পরবর্তীতে পাখি এই পাখিটি বিশেষত যারা ঢাকা শহরের গ্রামাঞ্চল জামালপুর ময় মনসিংহ এর পার্শ্ববর্তী নিকটবর্তী যেগুলো আছে সেখানে ব্যবহৃত হয় এটা ছাড়া যদি বাংলাদেশে অন্য কোথাও ব্যবহৃত হয় আপনার টেনশনে কিছু নেই আপনি জাস্ট তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কত শতাংশে এক পাখি সাধারণত যে শতাংশটা হিসাব করা হয় এক্ষেত্রে বিশ থেকে চল্লিশ কোথাও বিশ কোথাও তিরিশ কোথাও চল্লিশ তার মানে আপনি বুঝলেন বিশ থেকে চল্লিশ শতাংশে এক পাখির সম্পত্তি হয় উঁচু উঁচু জমির পাখির মাপের হিসাব একরকম নিচু জমির পাখির মাকে মাপের হিসাব রকম তার মানে যখনই কেউ বলবে তার এক পাখি সম্পত্তি আছে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কত শতকে এক পাখি তো এখন আসি আমরা সিলেটের কেয়ার বা কিয়ার যেটা শুধুমাত্র সিলেট অঞ্চলে ব্যবহৃত হয় সিলেট এ অঞ্চলে আবার যেটি হয় সেটি হচ্ছে যে তিরিশ থেকে শুরু করে তেত্রিশ শতাংশে এখানে ততটা ব্যতিক্রম হয় না তিরিশ শতাংশ থেকে তেত্রিশ শতাংশের মধ্যে এক কিয়ার সম্পত্তি বা কেয়ার সম্পত্তি হিসাব করা হয় তো যখনই এক কিয়র বা কেয়ার বুঝবে বলবেন তখন তারা বুঝে নিবে যে আপনার তিরিশ থেকে তেত্রিশ বা তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কত শতাংশে এক কিয়র তো এখন আসি আমরা কানের হিসাব এই কানের হিসাবের ক্ষেত্রে আমাদের অনেক গণ্ডগোল হয়ে যায় কারণ এই চট্টগ্রাম বিভাগটি অনেক বড় এছাড়া খুলনা বিভাগ বরিশালেও কানের হিসাব চলে যদিও বরিশালের হিসাবটা একটু ভিন্ন তো এই কানের হিসাবে সর্বপ্রথম আপনাকে এখানে কানিটা বুঝতে হবে একটাকে বলা হয় বড় কানি একটা হচ্ছে আমাদের ছোট কানি কাচ্চা কানি বলা হয় ছোটোটাকে বড়োটাকে সাইকানি বলা হয় তো যাই হোক এক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেগুলো দেখতে পাই যে তারা কোথাও চল্লিশ শতকে কোথাও একশো বিশ শতকে কোথাও একশো ষাট শতকে কোথাও একশো আশি শতকে কোথাও দুশো বিশ শতকে তাদের কানি হচ্ছে অর্থাৎ অঞ্চল ভেদে তাদের ভিন্নতা আসতে আপনি যদি ফেনীতে যান সেখানে চল্লিশ শতকে পাবেন আপনি কুমিল্লার দিকে যান একশো বিশ শতকে পাবেন একশো ষাটে পাবেন একশো আশি পাবেন দুশো বিশেও পাবেন তো এক্ষেত্রে আপনি সর্বপ্রথম যখন বলবে তার এক কানি সম্পত্তি আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কত শতকে কানি যদি না বুঝে বলে ভাই কত শতাংশে না বুঝলে ভাই কত ডিসিম এলে সাধারণত এই অঞ্চলে ডিসিম এবং শতাংশ ব্যবহৃত হয় আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কত ডিসিম এক কানি উনি বলে দিবে যে আসলে আমার চল্লিশ ডিসিম বা ষাট ডিসিম বা একশো বিশ ডিসিমে এক কানি এ কানি থেকে তাদের আবার কিছু ক্ষুদ্র একক আছে কানিটাকে তারা বলতেছে গন্ডা অর্থাৎ কানির বিশ ভাগের এক ভাগ হচ্ছে গন্ডা আর গণ্ডা চার ভাগের এক ভাগ হচ্ছে কড়া এটি মনে রাখলে আপনার চলবে অর্থাৎ আমরা যেভাবে এক বিঘাকে বিশ কাঠায় ভাগ করি বিষ কাঠাকে আবার আমরা ছটাকে ভাগ করি সেই হিসাবে এক কানি সম্পত্তিকে বিশ ভাগ করলে তাকে এক গণ্ডা বলে এক গণ্ডাকে চার ভাগ করলে এক কড়া বলে তো যাই হোক এই অঞ্চলের হিসাবটা যদি আরও ক্লিয়ারলি বুঝতে চান ইন ডিটেইলে আমার আরও কিছু ভিডিও আছে সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা তাহলে এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যখনই কেউ বলতেছে তার এক কানি সম্পত্তি আছে এক সম্পত্তি আছে এক বিঘা সম্পত্তি আছে বা এক পাখি সম্পত্তি আছে সাধারণত এই এগুলোই চলে তো সর্বপ্রথম তাকে আপনার জিজ্ঞাসা করা উচিত যে ভাই আপনার কত শতক শতাংশ ডেসিমাল ডিং ডিসিম বা সেন্টে আপনার এই কানি বিঘা কেয়র পাখি যদি তার কাছ থেকে উত্তরটা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু সম্পত্তি সেখানে এখন